সকালে ট্রেন বাড়ানোর দাবিতে ট্রেন অবরোধ দক্ষিণ পূর্ব শাখার নলপুর স্টেশনে। আজ সকাল 6:30 থেকে নলপুর স্টেশনে রেল অবরোধ করে স্থানীয় যাত্রীরা। তাদের দাবি, সকালের পর পর তিনটি গ্যালোপিং ট্রেন থাকে, যেগুলি নলপুর স্টেশনে দাঁড়ায় না, ফলে এক ঘন্টা কোনো ট্রেন থাকে না। তার ফলে ট্রেনে প্রচুর ভিড় হয় এবং অফিস টাইমে হয়রানির শিকার হয় যাত্রীরা। তাই ট্রেন বাড়ানোর দাবিতে আজ রেল অবরোধ করে তারা। সকাল 9:00 পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা ধরে চলে অবরোধ। এরপর রেল পুলিশ এসে তাদের বোঝানোর পর অবরোধ উঠে যায়। এই অবরোধের জেরে পরপর সব স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। আমরা চাইছি লোকালটা অ্যাভেলেবেল চুক, লোকালটা অ্যাভেলেবেল চলুক, কারো অসুবিধা না, কারো ক্ষতি না, ড্রাইভার কারো ক্ষতি না, ট্রেনটা গেলে অ্যাভেলেবেল চলুক, সবাই যাক। মহিলাটা খুব অসুবিধা হচ্ছে, যেরকম লোক যেতে ঘাট বাড়ি সব চলছে, চলবে কেন চলবে লোকাল গ্যালোপিং বেশি আছে, 6টার ফার্স্ট লোকাল 6টায়, তারপরে লোকাল নেই, সেই জন্য আজকে অবরোধ। সাধারণ মানুষ চাকরিতে যেতে পারে না, তার জন্য অবরোধ করছে। এটা আগে কেমন চলতো? আগে স্বাভাবিক ভালো ট্রেন চলছে, সবাই ঠিক যেতে পারতো, এখন যেতে পাচ্ছে না বলে তার জন্য অবরোধ। আগে 6টা ফার্স্ট লোকাল ভোর 3টে থেকে, আর এখন যেটা কটা হয়েছে এখন 6টায় ফার্স্ট লোকাল, গাড়ি স্বাভাবিক হয়নি, গাড়ি এখন অন্য অন্য জায়গায় সব স্বাভাবিক চলছে, আমাদের মালপুরেতে স্বাভাবিক নেই, তার জন্য আজকে অবরোধ। আগামীকাল আবার বন্ধ থাকা, আমাদের স্টেশন মাস্টার আশ্বাস দিয়েছে, পুলিশপত্রাও আশ্বাস দিয়েছে, আগামীকাল থেকে গাড়ি বাড়াবার প্রস্তাব দিয়েছে। হাওড়া থেকে ডাকিস মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।